আমরা আউলিয়া কেরামের মাধ্যমে এই সোনার বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের কোন আবহকে নষ্ট করার জন্য, কোন অপসংস্কৃতির কাছে বাংলাদেশকে বিলিয়ে দেওয়ার জন্য এ দেশ প্রস্তুত নয়, এ দেশের মাটি মানুষ প্রস্তুত নয়। যদি গরুয়া পুষির কোন লক্ষণ বাংলাদেশে দেখা যায়, যদি কোন নাস্তিক মুর্তাদদের আর আবির্ভাব দেখা যায়, যদি এ দেশে হিন্দু বানানোর কোন অপচেষ্টা দেখা যায়, এ দেশে লক্ষ কোটি মানুষের রক্তে ভেসে যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ধৈর্যের সাথে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন কিভাবে? এই দেশ সুন্দরের জন্য যে দুটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, একটি হচ্ছে একটি স্বাধীন বিচার ব্যবস্থা, সেটিও আমাদের দেশে আজ হুমকির সম্মুখীন। এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, সেটিও নিয়েও অনেক মন্তব্য রয়েছে। এই দুটি ঠিক না হলে বাংলাদেশ নিরাপদ হবে না। আজকে ডিজিটালের বাংলাদেশ বানাচ্ছেন নি না, অপসংস্কৃতির বাংলাদেশ বানাচ্ছেন। বাংলাদেশের পুলিশ প্রশাসনকে সুদক্ষ করার জন্য আধুনিক টেকনোলজির ব্যবহার করুন। আজকে দুর্নীতি দমন করার জন্য আধুনিক টেকনোলজির ব্যবহার করুন। এখনো ঢাকা শহরের হাজার হাজার হোটেলগুলোতে জোরপূর্বকভাবে মা বোনদেরকে ইজ্জত হরণ করা হচ্ছে, সেই বাংলাদেশ। এই দেশে কিসের ডিজিটাল? এ দেশে মানবতা বলে কোনো কিছু নেই। আগে মানবতা ফিরিয়ে আনুন, তারপরে ডিজিটাল বাংলাদেশ পাবেন। আপনাদেরকে আমি বলছি, তরিকায়ে মুহাম্মদিয়ার অনুসারী আমরা যারা আছি, বুজুর্গানে কেরাম যারা আছেন, গড়ে বসার সময়, গদিতে বসার কিছু সময় আছে। আর কিছু সময় বলে যে আর গদিতে বসার সময় নেই। আমার বাবা বিশেষ করে আমাদেরকে যে তালিম তরবিয়ত দিয়ে গেছেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার পরে আপনার গদিনসীন কে হবেন, তিনি বললেন যে ভাই কথাটা বুঝতে পারলাম না, আপনার আপনার মৃত্যুর পরে আপনার গদিতে খেয়ে বসবেন? বলেন ভাই আমি তো নাদানের কোনো গদি নেই, আমার গদিতে আবার বসবে কি? আমার বাবার কোনো গদিও ছিল না, কিন্তু একজন মুজাহিদে মিল্লাত তিনি ছিলেন। আর সৈয়দপুরের সেই রক্তের কথা আমরা এখনো বলি নাই। যদি তিনি সেই রক্ত, তার শরীর থেকে রক্ত দিয়ে তিনি কোরআনের হরফ রক্ষা না করতেন, আজকে কোরআনের হরফ জোয়াদে পরিণত হতো, জোয়াদ হরফটি মিটিয়ে দেওয়া হয়েছে। কবরকে কবর পূজা বানিয়ে ফেলা হয়েছিল, নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো উপমা দেওয়া হয়েছিল। আমার বাবার রক্তের বিনিময়ে সেই প্রতিবাদ করা আমাদের সম্ভব হয়েছে। আজ তিনি নেই, এক ফুলতলি চলে গেছেন, এক সৈয়দ আহমদ বেল্লভী শাহাদত বরণ করেছিলেন, লক্ষ কোটি সৈয়দ আহমদ বেল্লভী ঘরে ঘরে পয়দা হয়েছে। আজ আমাদের সুচার হতে হবে বাংলাদেশের নাস্তিক মুর্তাদদের বিপক্ষে, অপসংস্কৃতির বিপক্ষে, অরাজকতার বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, এবং একই সাথে আমাদের নাম ভাঙিয়ে অনেক বন্ড বর্ণচুররা আছে, যারা পিরাকির নামে বন্ডামিতে লিপ্ত রয়েছে, যারা নবীর খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু শাদী করতেছে নাউজুবিল্লাহ, এবং ফতোয়া দিতেছে আমাকে দেখলে আল্লাহকে দেখা হবে। এ ধরনের বন্ড পীরদের আস্থানার বিরুদ্ধে শরীয়ত কায়েম করার জন্য, আল্লাহর নবীর উসওয়া কায়েম করার জন্য আপনাদেরকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। এবং যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে সেই বর্ণচূড়া বন্ডরা তরিকত তসউফকে কলঙ্কিত করার কোনো সুযোগ পাবে না। আজকে আমাদের ঐক্যবদ্ধ কেবলমাত্র হাদিস পড়ালে হবে না, কামিল জামাতে হাদিস পড়ে ছাত্ররা আজকে দীক্ষা পায় না, মানুষ হতে পারে না। তার কারণটা কি? প্রফেশনাল পড়ানোতে আমরা ব্যস্ত রয়েছি, আমাদের বুজুর্গানে কেরামদের সম্পদ গ্রহণের প্রয়োজন রয়েছে, সত্যিকার অর্থে মধ্যে মুমিন বানানোর প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যে আমি সকল দরবারকে এগিয়ে আসার জন্য, সকল উলামায়ে কেরামকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার কথা আর দীর্ঘায়িত করছি না, আজকের মুয়াজ্জাজ মেহমান কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমিও এই জীবন পরিষদের মতো এক পরামর্শদাতা হিসাবে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন সকলকে আল্লাহ পাক এই উপস্থিতি যেন আল্লাহ কবুল করেন। সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের কফিলউদ্দিন সালেহী সাহেব বলেছেন যে তিনি আমাদের টুপিতে আসেন, তিনি আমাদের পাঞ্জাবিতে আসেন, তিনি আমাদের চেতনায় আসেন, তিনি আমাদের হৃদয়ে আসেন, তিনি আমাদের ইমানের মধ্যে রয়েছেন। সৈয়দ আহমদ বেল্লভী বিপক্ষ শক্তির যে কোনো কথা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যারা সৈয়দ আহমদ বেল্লভীকে হাবি বলবে, সেও হাবি, তার চোদ্দ গোষ্ঠী হাবি। ওহাবি কেন বলে একটি কথায় জবাব শুনুন, তার সাথে সেই
বেদাতি কার্যক্রমে আমরা সমর্থন দেই না বলেই আমাদের অহাবি বলে, কথা না ঠিক কিনা? আমরা মিলাদুন্নবীর নামে তাজিয়া বের করি না বলে, হিন্দুদের রথের মতো রথ বের করি না বলেই আমাদেরকে তারা অহাবি বলে। আমরা মিলাদের মধ্যে বাজনা বাজাই না বলেই আমাদেরকে তারা অহাবি বলে। কথাটা পরিষ্কার হয়েছে? সুতরাং অহাবি যারা বলে তারা বেদাতি। সৈয়দ আহমদ বেল্লভীর অনুসারীরা এদেশে সুন্নিয়ত কায়েম করে রেখেছে, শরীয়তের দ্বারক বাহক হয়ে আছে। আল্লাহ পাক সকলকে তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।